আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের লাড্ডু, বা এটাকে গাজরের হালুয়া বলা যেতে পারে। আমি এই রেসিপিটি জেনি ভাবির কাছ থেকে নিয়েছি। ভাবিকে অনেক ধন্যবাদ এত মজার একটি রেসিপি আমার সাথে শেয়ার করার জন্য। এই লাড্ডুটি আসলে খেতে খুবই মজা আর বানানো খুবই সহজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিটি শুরু করি। আমি এখানে 500 গ্রাম গাজর গ্রেটারে ছোট অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একদম পাতলা পাতলা করে কুচি করেও নিতে পারেন যদি আপনাদের কাছে গ্রেটারটা না থাকে। তো এখানে 3 কাপের মতন হয়েছে। মিডিয়াম হিটে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, চাইলে বাটারও দিতে পারেন। তেলটা না দেওয়াই ভালো, চেষ্টা করবেন ঘি বা বাটার দিতে, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর আমি এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 2টা দারচিনি আর 3টা এলাচ। এলাচটা আমি ফেড়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে, তখন এর ভিতরে গাজরটা দিয়ে দিচ্ছি। তারপর গাজরটাকে ভেজে নিচ্ছি কতক্ষণ, এই 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি গাজরটা সিদ্ধ করব। এর জন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, 1/4 কাপের মতন। পরে আমি আর একটু পানি দিয়েছিলাম, প্রায় 2 টেবিল চামচের মতন। এতটুক পানিতেই গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি দেওয়া যাবে না। এতে গাজরটা বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে পানি টানা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা প্রায় টেনে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখনও অল্প একটু পানি আছে, এটাকে আমি কতক্ষণ আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর গাজর মিষ্টি হলে চিনিটা কম লাগবে, আর গাজর মিষ্টিটা কম হলে চিনিটা বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আরও পানি ছাড়ে, তো নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নিচ্ছে একদম। এখন আমি এর ভিতরে খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণে। মিষ্টি জাতীয় খাবারে কখনো লবণটা বেশি দিতে যাবেন না, সবসময় 1 চিমটি পরিমাণে দিবেন। বেশি দিলে তখন মিষ্টি জাতীয় খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়, চাইলে লবণটা নাও দিতে পারেন। তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আমি চেপে চেপে দেখছি যে এর ভিতর থেকে আর পানি বের হচ্ছে কিনা, আর পানি বের হচ্ছে না। এই গাজরের হালুয়াটাকে আরো বেশি মজা করার জন্য এর ভিতরে এখন একটি জিনিস দিব, আর সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে গাজরের হালুয়ার স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায়, খুবই মজা লাগে। তো আমি এখানে 1 কাপের মতন গুঁড়া দুধ নিয়েছি। আমি পুরাটুকু দিব না, আমি খুবই অল্প পরিমাণে একটু রেখে দিব, প্রায় 4 টেবিল চামচের মতন। আর বাকিটা আমি এর ভিতরে এখন দিয়ে দিব। আর চুলার হিট এই পর্যায়ে একদম লোতে থাকবে। গুঁড়া দুধটি এর সাথে মিশাতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় জাস্ট এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন গুঁড়া দুধটা না গলে যায়। এটা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হালুয়ার শেপও দিতে পারেন, কিন্তু আমি এটাকে লাড্ডু টাইপের শেপ দিব। গরম গরম থাকা অবস্থায় আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে বাকি গুঁড়া দুধটাও নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে গোল গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি এবং গুঁড়া দুধে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এতে দেখতে অনেক সুন্দর লাগে এবং স্বাদটাও অনেকটা বেড়ে যায়। আর একটা বানিয়ে দেখাচ্ছি।
বানানো হয়ে গেল ভীষণ মজার গাজরের লাড্ডু। এটা খেতে আসলে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।